Assalamualaikum, সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি আমি সজীব রহমান ব্লগে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে দেশীয় পদ্ধতিতে শিং মাছ রান্না তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজে আপনারা পেয়ে যান তো রান্নার শুরুতে আমি প্রথমে প্যানে সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম তো সয়াবিন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো খুব স্লাইস করে কেটে নিয়েছি এবং এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো মাছ বরাবর কেটে নিয়েছি যাতে ঝালটা বের হতে পারে তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা শিং মাছ রান্না করতে আসলে এগুলোর খুবই দরকার হয় উপকরণগুলো তো আমি আরও এখানে কয়েক টুকরো মানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে কারণ যখন আমার তরকারিটা রান্না হয়ে যাবে রসুনটা দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি কয়েকটা মশলা দিয়েছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ তো এগুলো দিয়ে এর ভিতরে আমি আবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো এই সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে তো নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবার এখন এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেটাকে শুকনো মরিচের গুঁড়া বলে শুকনো মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে কাঁচা মরিচও ব্যবহার করেছি আবার শুকনো মরিচটাও দিলাম শুকনো মরিচটা শুধুমাত্র একটু ঝালের জন্য কাঁচা মরিচটা আসলে এই সিজনে অত ঝাল না যার জন্য আর কি তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটাকে জাস্ট কষানোর জন্য তো এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো এটাকে আমি 7 মিনিট ঢেকে রেখেছিলাম তো 7 মিনিট পর আমি এটাকে উঠালাম অলমোস্ট অনেকটা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি শিং মাছগুলো দিয়ে দেব তো আমি শিং মাছগুলো দিয়ে দিলাম এবং শিং মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কারণ যাতে হচ্ছে মাছের ভিতরে মশলা লবণ সব কিছুই যেতে পারে তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ভেতরে আবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি শিং মাছটা আলু দিয়ে রান্না করে খেতে বেশি পছন্দ করি তো আমি আলু দিয়ে দিলাম এবং আলু দিয়ে দেওয়ার পরে আমি আবার আগের মতো এটাকে 2-3 মিনিট খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিব শিং মাছটা অনেক স্বাস্থ্যের জন্য উপকারী কারণ যাদের রক্ত শূন্যতা আছে বা রক্ত স্বল্পতা আছে শিং মাছটা রক্ত তৈরিতে অনেকটা ওই উপকার করে তো শিং মাছ বেশি বেশি খাবেন আপনারা তো এটাকে আমি ঢেকে রাখলাম 2-3 মিনিটের জন্য তো আমি কিন্তু কোনো পানি দেইনি ওই আলু এবং মাছ থেকে একটু পানি বের হয়েছে তো এটা দিয়ে কিছুক্ষণ কষানো হলো কিছুক্ষণ কষাচ্ছি ভালো করে কারণ যাতে মশলাটা মাছ এবং আলুর ভিতরে যায় তা না হলে কিন্তু আলু এবং মাছ খেতে ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করছি এখানে আমি 1 কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করছি তো গরম পানিটা দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে তারপরে এটাকে আবার 10 থেকে 12 মিনিটের জন্য আমি রান্না করে নেব আর এখানে চুলার আঁচ অবশ্যই হাই ফ্লেমেই থাকবে তো 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমার এই পর্যায়ে আসছে তো আলু এবং মাছ দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে আসছে তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচগুলো কিন্তু ঝালের জন্য না জাস্ট একটা ফ্লেভারের জন্য তো কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি এটাকে আবার ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য এই তো আমার শিং মাছের ঝোল রেসিপি রান্নাটা হয়ে গেল তো যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ